বর্ণাঢ্য নানা আয়োজনে ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের সারা দেশ পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দৈনিক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে ফরিদপুর শহরের জজকোট এলাকার পৌরসভা মার্কেটে দোতলায় দৈনিক আজকের সারা দেশ পত্রিকা অফিসে নিজ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক আজকের সারা দেশ পত্রিকা নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, দৈনিক প্রথম আলোর জেলার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক পান্না বালা, প্রেস ক্লাবের সহসভাপতি শেখ ফয়েজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সাংবাদিক মোহাম্মদ আবুল হোসেন আজাদ, দৈনিক ভোরের রানার পত্রিকার বার্তা সম্পাদক শিবানন্দ বিশ্বাস, দৈনিক ফতেহাবাদ পত্রিকা নির্বাহী সম্পাদক মাহবুব পিয়াল, দৈনিক বাঙালির সময় পত্রিকার সম্পাদক সেলিম মোল্লা, ডিবিসি টেলিভিশনের জেলার প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুল, আনন্দ টিভির জেলার প্রতিনিধি এস এম মনিরুজ্জামান, দৈনিক নরোজ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এম এম মঈদ হোসেন আরিফ, দি ডেইলি ট্রাইব্যুনাল পত্রিকার জেলার প্রতিনিধি জিল্লুর রহমান রাসেল, দৈনিক আজকের সারাদেশের স্টাফ রিপোর্টার রবিউল হাসান জাকিব সহ আরও দৈনিক আজকের সারাদেশের স্টাফ রিপোর্টার রবিউল হাসান রাজীব সহ আরো অনেকে। এ সময় দৈনিক ফতেহাবাদ পত্রিকার পক্ষ থেকে আজকের সারাদেশের নির্বাহী সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিন মোল্লার হাতে ফুলের শুভেচ্ছা তুলে দেন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব পিয়াল ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ জাকিব হোসেন জ্যাক। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব পালন করা হয়। এ সময় সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর তারিক হোসেন খান, কাশফুল সাহিত্য পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সাংবাদিক নুরুল হাবিব, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা শাখার সম্পাদক আবু বকর খান মাসুদ, দৈনিক আজকের কণ্ঠের প্রতিনিধি রিফাত ইসলাম, দৈনিক বাঙালির সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি লুৎফর রহমান, দৈনিক ভোরের ডাক পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি কে এম রেজাউল করিম, ব্যবসায়ী সমাজসেবক সাজ্জাদুর রহমান লালন ও মোহাম্মদ খলিলুর রহমান উপস্থিত ছিলেন।